সম্মানীয় দিনী ভাই বোনেরা, আমরা আজকে কথা বলতে চাই কারবালার ঐতিহাসিক ট্র্যাজেডি নিয়ে। আমরা জানি 60 হিজরির রজব মাসে যখন ইয়াজিদ ক্ষমতায় আরোহিত হলো, তখন মদিনার অসংখ্য লোক এবং কুফার লোকেরা তার হাতে বায়াত নিতে অস্বীকৃতি জ্ঞাপন করল। তারা ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণের আগ্রহ প্রকাশ করল এবং কুফা থেকে লক্ষ লক্ষ লোক সিটি প্রেরণ করেছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুর বরাবরে যে আমরা আপনার হাতে বায়াত নিতে চাই। ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু পরিস্থিতির বাস্তবতা পর্যবেক্ষণ করার জন্য উনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তিনি কুফাতে প্রেরণ করেন। মুসলিম ইবনে আকিল কুফাতে গিয়ে দেখতে পান পরিস্থিতি সম্পূর্ণ অনুকূল, প্রায় 18,000 লোক উনার হাতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুর পক্ষে বায়াত কবুল করে। এ পরিস্থিতি দেখে তিনি ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুকে চিঠি দিয়ে জানান যে আপনি কুফাতে আসতে পারেন, অসংখ্য লোক অপেক্ষা করছে আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য। এ সংবাদের ভিত্তিতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু তার পরিবারের 19 জন সদস্য সহ 72 জনের মতো কম বেশি সপর সঙ্গে নিয়ে জিলহাজ মাসের 8 তারিখ মক্কায় গিয়ে ওমরা আদায় করে তিনি কুফার অভিমুখে রওয়ানা করেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় কেন যাচ্ছেন এ কথা তিনি তার ভাই মুহাম্মদ ইবনু হানাফিয়াকে চিঠি লিখে জানিয়েছেন। তিনি বলেছেন, ইন্নিলাম আখরুজ আশাররান ওয়ালা বাতারান ওয়ালা মুফসিদান ওয়ালা যালিমান ইন্নামা খারাজতু লিতলাবিল ইসলাহ ফি উম্মতি জাদ্দি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উরিদু আন আমুরা বিল মারুফ ওয়া আনহা আনিল মুনকার। মাকতালুল হুসাইন নামক বইতে আব্দুর রাজ্জাক আল মুসি উনারে বক্তৃতা লিখিত বক্তৃতাটা তিনি উপস্থাপন করেন। ইমাম হুসাইন বলছেন, আমি কোনো অসৎ উদ্দেশ্যে বের হইনি নেতৃত্ব লাভের কোনো খায়েশে অথবা কোনো বিশৃঙ্খলা তৈরি করার জন্য বের হইনি কোনো জালেম হিসাবে, বরং আমি বের হয়েছি আমার দাদার উম্মতের সংশোধনের চিন্তা মাথায় নিয়ে। আমি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধকেই আমার জীবনের কর্মসূচি হিসাবে গ্রহণ করে আমি বের হয়েছি। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কুফার অভিমুখে রওয়ানার খবর শুনে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিচলিত হয়ে পড়েন। তারা ইমাম হোসাইনের সাথে সাক্ষাৎ করে উনাকে কুফা যেতে বারণ করেন। তারা বোঝানোর চেষ্টা করেন এই পথ মোটেও নিরাপদ নয়, কারণ যদি ইয়াজিদ শুনতে পায় আপনি কুফাতে যাচ্ছেন বায়াত গ্রহণ করানোর জন্য, তাহলে সে নিশ্চয়ই বিশৃঙ্খলা তৈরি করবে। কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3 জন সাহাবিকে উনি উনার দৃঢ়তার কথা জানিয়ে দেন, অবিচলতার কথা জানিয়ে দেন। তিনি জানান যে এই জাতির ক্রান্তিকালে আমি চুপ করে বসে থাকতে পারি না, আপনাদের মতো যোগ্য সাহাবিদেরকে বাদ দিয়ে একজন কম যোগ্য অযোগ্য লোককে ক্ষমতায় আরোহণ করানো হলো, যার চরিত্র নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সুতরাং লোকজন চাচ্ছে আমাদের কেউ যেন আমরা ক্ষমতায় আরোহিত হই, আমরা যেন বায়াত গ্রহণ করি, এ অবস্থায় আমাকে যেতেই হবে। এদিকে মুসলিম ইবনে আকিলের হাতে কুফার লোকজন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করার খবর কুফার গভর্নর হযরত গ্রহণ করার খবর পেয়ে কুফার গভর্নর সাহাবি হযরত নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ রাগান্বিত হয়ে বরখাস্ত করেন। ইয়াজিদ বলেন যে তুমি গভর্নর থাকতে কুফাতে কিভাবে মুসলিম ইবনে আকিল আসার পরে তার হাতে লোকজন বায়াত গ্রহণ করে। তিনি নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত করে সে জায়গায় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সেখানে গভর্নর হিসাবে দায়িত্ব প্রদান করে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় পৌঁছে সেখানকার জনগণকে কঠোর হস্তে দমন করে, তাদের উপর জুলুম নির্যাতন হত্যাযজ্ঞ শুরু করে দেয় এবং মুসলিম ইবনে আকিলকেও সে হত্যা করে। তারপর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালায় যেন কোনোভাবে যেন তিনি কুফায় পৌঁছতে না পারেন সেজন্য সে 4,000 সৈন্যকে উনাকে প্রতিহত করার জন্য কারবালার অভিমুখেও প্রেরণ করে। ইতিমধ্যে কবি ফারাজদাকের সাথে ইমাম হোসাইনের সাক্ষাৎ হয়। ইমাম হোসাইন তখনও কারবালায় পৌঁছেননি, দেখা হয়ে গেল বিখ্যাত কবি ফারাজদাকের সাথে। তিনি ফারাজদাককে প্রশ্ন করেন, বাইঙ্গিল্লানা নাবা আন্নাস খালফাক,
আপনি পিছনে কাদেরকে রেখে আসলেন, ওই মানুষগুলোর ব্যাপারে আমাকে খবর দেন। উনি কুফা থেকে যাচ্ছিলেন, কবি ফারাজ দাগ তখন বলেছেন, মিনাল খাবির সালতা, যে ব্যক্তি ভালো জানে তাকেই আপনি প্রশ্ন করেছেন। আমি কুফা থেকে এসেছি, আমি দেখেছি কুলুবুন নাস মাআকা, যে মানুষের অন্তর আপনার সাথে, ওয়া সুয়ুফুহুম মা বনি উমাইয়া, অথচ তাদের তলোয়ার উমাইয়ার বনু উমাইয়ার সাথে, আপনার সাথে নয়। ওয়াল কাদাউ ইয়ানজিলু মিনাস সামা, তবে হ্যাঁ চূড়ান্ত ফয়সালা আকাশ থেকে আসবে। ওয়াল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা চান তিনি তাই করেন। ইমাম হুসাইন তখন বললেন, সাদাকতা লিল্লাহিল আমর, সত্য কথা বলেছেন, সকল সিদ্ধান্ত আল্লাহর হাতে। ওয়াল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা চান তিনি তাই করেন। ওয়া কুল্লু ইয়াউমিন রাব্বুনা ফিশান, প্রতিটা দিন আমার রব তিনি প্রতি কাজের মাঝে ব্যস্ত আছেন। ইন নাজাল আল কাদাউ বিমা নুহিব্বু, যদি আমাদের ভালোবাসা আমাদের পছন্দনীয় ব্যাপারে যদি ফয়সাল আল্লাহর পক্ষ থেকে আসে যা আমরা পছন্দ করি, ফা নাহমাদুল্লাহ আলা নিয়মাইহি, আল্লাহর নিয়ামতের আমরা প্রশংসা করব। ওহুয়াল মুস্তাআন আলা আদা ইশকর, শুকরিয়া আদায়ের জন্য তিনি সাহায্যকারী। ওয়াইন হালাল কাদা দুনার রাজা ফালাম ইয়াতাদা মান কানাল হাক্কু নিয়াতাহু ওয়াত্তাকওয়া সারিরাতাহু, আর যদি আমাদের ভালোবাসার পক্ষে আমাদের পছন্দের পক্ষে রায় আকাশ থেকে নাও আসে তাহলেও আমরা বিচলিত হব না, কারণ আমাদের নিয়ত সুস্পষ্ট, আমরা হকের প্রত্যাশী, আমরা তাকওয়াকেই আমাদের অন্তরে লালন করি। তাবারি পঞ্চম খণ্ডের 218 নম্বর পৃষ্ঠায় এই কথোপকথন উল্লেখ করেছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার পথিমধ্যে মোহাম্মদ ইবনু আশআসের প্রেরিত এক লোকের মাধ্যমে মুসলিম ইবনু আকিল রাদিয়াল্লাহু তাআলাহু নিহত হওয়ার খবর পান। সংবাদ শুনে তিনি ইন্না লিল্লাহ পড়লেন, পরে তিনি আবার বলছেন, কুল্লু মা কুদ্দিরা নাযিল ইনদাল্লাহি নাহতাসিবু আনফুসানা ওয়া ফাসাদা উম্মাতিনা, তিনি বলছেন আল্লাহর পক্ষ থেকে যা সুস্পষ্ট সেটা হবেই, তাকদিরে যা আছে সেটা ঠেকানোর ক্ষমতা কারণেই, তবে আমরা আমাদেরকে এবং আমাদের এই উম্মত এই দলকে ধ্বংস থেকে বিপর্যয় থেকে আমরা আল্লাহর কাছে সঁপে দিয়েছি, আমরা এর উত্তম জাজা আল্লাহর কাছে প্রত্যাশা করি। আরও কিছু পথ অতিক্রান্ত হওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ বাহিনীর মুখোমুখি হয়ে যান। তিনি দেখতে পান হুর ইবনে ইয়াজিদ নামক একজন অশ্বারোহী 1000 সৈন্য নিয়ে উনার পথ আগলে ধরেছে, তবে হ্যাঁ তারা কোনো বেয়াদবি করেনি। তারা ইমাম হুসাইনকে বলছে, আপনি আর সম্মুখে অগ্রসর হবেন না, মুহররমের 2 তারিখ পর্যন্ত হুর বিন ইয়াজিদ ইমামের পথ আটকে রাখে। 3 মুহররম আরও নতুন 4000 সৈন্য নিয়ে ওমর বিন সাদ নামক আরেকজন সেনাপতি হাজির হয়, যোগ দেয় হুর বিন ইয়াজিদের সাথে, 5000 সৈন্যের সমাবেশ ঘটে গেল। পরিস্থিতির জটিলতা দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বিন সাদকে বললেন, কুফাবাসী আমন্ত্রণ করেছিল তাই আমি এসেছি, তারা যদি আমার হাতে বায়াত নিতে না চায় আমি ফিরে যাব। এ বিষয়ে ওমর বিন সাদ ইবনু ইয়াজিদকে চিঠি লিখে জানান যে উনি এটা বলেছেন। এ কথা শুনে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আবার চিঠি লিখে সে ফিরতি চিঠিতে লিখতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা বাদ ফাকাদ বালাগানি কিতাবাক ওয়া ফাহিমতু মা যাকারতা ফাআরিদ আলাল হুসাইন আন ইউবাইয়া লিয়াজিদ ইবনে মুআবিয়া ওয়া হুয়া ওয়া জামিউ আসহাবুহ ফাইযা ফাআলা যালিক রাআইনা ওয়াসসালাম। তাবারি পঞ্চম খণ্ডে 234 নম্বর পৃষ্ঠায় এই বক্তব্য উদ্ধৃত করেছেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিঠিতে লেখে, হে ওমর বিন সাদ, তুমি যা লিখেছ আমার কাছে আমি শুনেছি, আমি বুঝতে পেরেছি, ইমাম হুসাইন ফিরে যেতে চায়, কিন্তু আমি তোমাকে বলছি ইমাম হুসাইনের নিকটে তুমি আমার বক্তব্য উপস্থাপন করো, সেটা হচ্ছে ইমাম হুসাইন এবং তার সাথে যারা আছে সকলকে ইয়াজিদের হাতে বায়াত নিতে রাজি হওয়া লাগবে। ফাইন ফাআলা যালিক, তারা যদি সেটা করতে রাজি হয় রাআইনা, তাহলে পরবর্তী কী করা যায় সেটা আমি দেখব। ওয়াসসালাম বলে সে তার চিঠি শেষ করেছে। ইবনু জিয়াদের এই পত্রের পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বায়াতের আহ্বান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। যখন সাদ ওমর ইবনে সাদ এই পত্র ইমাম হুসাইনকে তেলাওয়াত করে শোনালো, বলল আপনি বায়াত গ্রহণ করুন নিঃশর্তভাবে ইমাম হুসাইনের কাছে,
তিনি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন। এই খবর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন পৌঁছলো, তখন সে পানি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়, ফোরাতকুল অবরুদ্ধ করতে বলে। মুহররমের সাত তারিখ ওমর বিন সাদ পানি বন্ধ করে দেয়, কিন্তু সেও কোনরূপ অশোভন আচরণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে করেনি। অথচ ইবনু জিয়াদ কামনা করছিল ওমর বিন সাদ যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করতে বাধ্য করে। আট তারিখে ইবনু জিয়াদ সিমার ইবনু জুল জাউসানের মাধ্যমে ওমর বিন সাদের নিকটে আরেকটি পত্র লিখে পাঠান। ওই পত্রে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ লিখে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি স্বেচ্ছায় বায়াত গ্রহণে রাজি না হয়, তোমাদের কাছে আত্মসমর্পণ না করে, তাহলে তাকে এবং তার সাথীদেরকে হত্যা করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পক্ষ থেকে চরম অমানবিক আচরণ লক্ষ্য করে তিনি তখন বললেন, আমরা তো যুদ্ধ করতে আসিনি, তাহলে তোমরা যদি পানি বন্ধ করে দাও, আমাদেরকে কুপায় যেতে না দাও, তাহলে ঠিক আছে, আমি মদিনায় ফিরে যেতে চাই, অথবা তোমরা ফোরাতকুল খুলে দাও, আমাদের লোকেরা পানিতে কষ্ট পাচ্ছে, অথবা আমাকে দামেস্কে যেতে যাও, আমি ইয়াজিদের সাথে কথা বলবো। কিন্তু এই জালেমগুলো বলল, কোনোটাই হবে না, নিঃশর্ত আপনাকে আত্মসমর্পণ করতে হবে, অর্থাৎ ইয়াজিদের নিকটে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দৃঢ়ভাবে আবারও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে তিনি অপারগতা প্রকাশ করেন, তিনি বলেন তা অসম্ভব। নয় মুহররম সিমার ওমর ইবনু সাদের অনুমতি না নিয়ে যুদ্ধের জন্য সৈন্যদেরকে মাঠে নামতে নির্দেশ দেয়। হইচই শুরু হয়ে যায়, কলরব শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু থেকে বের হলেন। বের হয়ে তিনি ওমর বিন সাদকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা তাড়াহুড়া করছো কেন? তোমরা যুদ্ধ করবে আমাদের সাথে, কেন এমনটা করছো? তখন সে বলল, আপনাকে না হয় বায়াত গ্রহণ করতেই হবে ইয়াজিদের হাতে। তিনি বললেন, অসম্ভব, সেটা হবে না। তখন ওমর বিন সাদ বলেন, তাহলে যুদ্ধ। ইমাম হুসাইন বলেন, আজকে কমপক্ষে একটু সময় দাও, আমি একটু রাতটা ইবাদতে কাটাতে চাই। তখন ওমর বিন সাদ বললেন, ঠিক আছে, তাহলে আজকে রাত আপনাকে সময় দেয়া হলো, আপনি চিন্তা করে দেখুন, যদি বায়াত গ্রহণ করতে রাজি হন ইয়াজিদের হাতে, তাহলে আমরা এই খবর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠিয়ে দেব। কিন্তু তিনি বললেন যে না, বায়াত নয়, আমাকে সময়টুকু দাও, ইবাদত করি আজকে রাতটা। তিনি তাবুতে ফিরে গেলেন। পরের দিন দশ মুহররম যুদ্ধ হবে। যুদ্ধের প্রাক্কালে ইয়াজিদ বাহিনীর অশ্ব সেনাধ্যক্ষ হুর বিন ইয়াজিদ, সে তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তাবুর কাছে এসে সে চিৎকার দিয়ে জানালো, ইমাম হুসাইন, আমি আপনার সাথে একাত্মতা পোষণ করছি, আমি আর আপনার বিরোধিতা করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে তাদের পক্ষের অশ্ব সেনাধ্যক্ষ এসে যোগ দিলেন। হুর বিন ইয়াজিদ বলছেন, ইন্নি ওয়াল্লাহি উখাইয়িরু নাফসি বাইনাল জান্নাহ ওয়ান নার, ওয়াল্লাহি লা আখতারু আলাল জান্নাহ শাইয়া, লা আখতারু আলাল জান্নাতি শাইয়া ওয়ালাও কুতিতু ওয়া হুররিক্তু। হুর বিন ইয়াজিদ বলেন, আমি আমার নফসকে জান্নাত এবং জাহান্নাম কোনটা বেছে নেবে সে স্বাধীনতা দিয়েছিলাম, আমার নফস জান্নাতকে পছন্দ করেছে, আল্লাহর কসম, এজন্যই আমি জান্নাতের উপরে কাউকে প্রাধান্য দিতে পারি না, আমি আপনার পক্ষে এসেছি, এতে করে যদি আমাকে কেটে টুকরো টুকরো করা হয়, আমাকে আগুন দিয়ে জ্বালিয়েও দেয়া হয়, আমি আপনার পক্ষেই থাকব। কিন্তু পরিতাপ কুফার অন্যান্য মানুষগুলোর জন্য, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত করে এনেছিল, কিন্তু পরিস্থিতির জটিলতা দেখে তারা আস্তে করে সরে গিয়েছে, তারা শত্রুর হাতে ইমাম হুসাইনকে ছেড়ে দিয়েছে। উনাকে বাঁচানোর জন্য কুফা থেকে একটা লোক আগমন করেনি, করেছে তারা চরম বিশ্বাসঘাতকতা। তারা যদি হুর বিন ইয়াজিদের মতো দৃঢ়তা উপস্থাপন করতে পারত, ইমাম হুসাইনের পক্ষ নিতে পারত, তাহলে কিন্তু পরিস্থিতি হয়তো এতটা জটিল হতো না, ভিন্ন রূপ ধারণ করতে পারত। দশই মুহররম 61 হিজরি ফজরের নামাজের পর ইয়াজিদ বাহিনী সেনা সমাবেশ করে। 5,000 সৈন্যের বিশাল বাহিনী, মাত্র 70-72 জন লোকের সাথে যুদ্ধ করতে এসেছে। সিমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার অবস্থান দেখার জন্য ওনার তাবুর কাছে ঘোড়া নিয়ে হাজির হলো। দেখে ফিরছে এ অবস্থায় হযরত মুসলিম ইবনু আউ সাজাহ
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলছেন, আমাকে অনুমতি দিন আমি তাকে তীর মেরে হত্যা করি। ইমাম হুসাইন বললেন, লা তারমিহি ফা ইন্নি আকরাহু আন আবদাহুম, না তুমি এটা করো না, আমি যুদ্ধ সূচনা করতে পছন্দ করি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে যুদ্ধের আগ্রহ না দেখে ইয়াজিদ বাহিনীর সেনাপতি ওমর ইবনু সাদ একটি তীর হাতে উঠিয়ে নিয়ে ধনুকে স্থাপন করে ইমামের তাবুর দিকে সুরে মেরে লোকদেরকে বলল, দেখো আমি যুদ্ধের সূচনা করেছি। নাউযু বিল্লাহি মিন যালিক। তারপর থেকেই যুদ্ধ রূপ নিল অত্যন্ত প্রকট আকারে। এই 70-72 জন নিরাশ্র মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ল 5,000 জালেম সৈন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু তাদের কাছে আত্মসমর্পণ করেননি, তিনি জালেমের কাছে মাথা নত করেননি, তিনি বীর দর্পে মাথা উঁচু করে তিনি শাহাদাত বরণ করেছেন। তাই তো কবি নজরুল বলেছেন, দ্রিম দ্রিম বাজে গণম দন্দবি দামামাম হাকেবীর শির দেগা নেহি দেগা ইমামা। সম্মানীয় ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু পরিবার পরিজনকে নিয়ে তিনি যুদ্ধ করলেন, তাদের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে শাহাদাত বরণ করলেন মাথা উঁচু করে। উনার পরিবারের সামান্য কিছু সদস্য ব্যতীত সকলে সেখানে শাহাদাত বরণ করেন। ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনা পরবর্তী পর্বে শুনব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের সঠিক ইতিহাস উপলব্ধি করে ইমাম হুসাইনের মতো মাথা উঁচু করে জালেমের বিরুদ্ধে কথা বলার হিম্মত দিন, তৌফিক দিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।